নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নভেম্বর 2022, আপনি তুলা রাশির মানুষ, আপনার জন্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি একটা আলোচনা করব। দেখুন, তুলা রাশির প্রচুর মানুষ আছে, 100 জন মানুষ আছে, 100 জন 100 জনের মতো রেজাল্ট পাবে। তবে এটা একটা জানবেন, এটা একটা প্রেডিকশন, বর্তমান যে গ্রহের গোচর অনুযায়ী এটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটা যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করব না, কিন্তু এটা আপনাদেরকে একটা গাইড হিসাবে আপনারা নিতে পারেন বা বন্ধু হিসাবে কিন্তু এই রাশিফলটি আপনারা নিতে পারেন। একটা কথা যদি আমি বলি, এই রাশিফলটি আপনাদেরকে চলার পথের পাথর হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে। দেখুন, মানুষের প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সমস্যা আছে, এমন কোনো মানুষ নেই সমস্যা নেই। আমি তুলা রাশির ক্ষেত্রে একটি কথা বলবো, তুলা রাশির যত জাতক অথবা জাতিকা আছে, নিজের দিকে ফোকাস দিন। প্রথম কথা, আপনি অন্যের জন্য অনেক করছেন কিন্তু নিজের দিকে করছেন না। যারা যত তুলা রাশির মানুষ আছে তারা কিন্তু সঠিক কমেন্টটি অবশ্যই করবে। নিজেকে চিনতে শিখুন, অর্থাৎ বেশি পরোপকারী হন না তুলা রাশি, তাতেই কিন্তু আপনার কিন্তু বিপদ। অর্থাৎ অন্যের জন্য আপনি করছেন কিন্তু নিজের জায়গাটা কিন্তু নিজের পায়ের তলের মাটিটাকে শক্ত করুন। আমি তুলা রাশির যত জাতক বা জাতিকা আছে তাদেরকে বলব। এবার আমি আলোচনাটা শুরু করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। প্রথম কথা, আপনাদের স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য আপনাদের রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে, মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, এবং 11 নভেম্বর এই শুক্র আবার আপনার রাশি থেকে সরে যাচ্ছে দ্বিতীয়ভাবে। অর্থাৎ 11 নভেম্বর পর্যন্ত স্বাস্থ্য নিয়ে তেমন কোনো বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না, স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল কিন্তু ভালো। 11 নভেম্বরের পর ছোটোখাটো সমস্যা কিন্তু আপনাদের দাঁড়াবে, ছোটোখাটো, অর্থাৎ খুব বড় সমস্যা না হলেও ছোটোখাটো কিছু শারীরিক সমস্যা কিন্তু আপনাদের দাঁড়াবে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গায়। দেখুন, আপনাদের সপ্তম ভাব রিপ্রেজেন্ট করছে আপনাদের বৈবাহিক জীবন, সপ্তমপতি আপনার নবম ভাবে অবস্থান করছে, 13 নভেম্বর এই মঙ্গল আপনার অষ্টম ভাবে চলে যাবে। অর্থাৎ 13 নভেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের দাম্পত্যের জায়গাটা, বৈবাহিক সুখের জায়গাটা কিন্তু ভালো। এই যে অষ্টমভাবে চলে যাওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো মানে মত পার্থক্য তৈরি হবে, আপনার পার্টনারের উপর আপনার রাগ হবে, রাগ জেদটা আপনার বাড়বে, সেটার উপর আপনার পার্টনারের উপর কিন্তু আপনি চাপিয়ে দেবেন সেই রাগ জেদটা। অর্থাৎ এই জায়গাটা একটু কন্ট্রোল করুন, কারণ অষ্টম স্থানে মঙ্গল, অষ্টমত মঙ্গল কিন্তু বিশেষ করে দাম্পত্যর জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু সৃষ্টি করে এবং বকরি হয়ে চলে আসছে আপনাদের সপ্তমপতিও। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য কিন্তু রাখুন। এবার আসি আপনাদের এডুকেশনের জায়গা। দেখুন, এডুকেশনের জায়গাটা পঞ্চম ভাব রিপ্রেজেন্ট করছে, পঞ্চম ভাব পঞ্চমপতি বকরি থেকে মার্গি হয়ে গেছে। এখানে আমি আবারও বলবো, যদি আপনাদের শনির ঢাইয়া চলছে তাও আপনাদেরকে আমি বলবো, আপনাদের এডুকেশনের জায়গাটা, যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়তে চাইছেন বা কোনো কোর্স নিয়ে আপনারা পড়তে চাইছেন বা অ্যাডমিশন নিতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো তুলা রাশি আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে যারা MBA করতে চাইছেন, আপনি CA পড়তে চাইছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, বা যারা গ্র্যাজুয়েশন লেভেলে আছে বা মাস্টার ডিগ্রিতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের জায়গাটা, কারণ শনি আপনাদের রাজ্যকারী প্ল্যানেট, বকরি থেকে মার্গি হয়ে গেছে, এবার এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো ফল দিবে। এতদিন আপনাদের কী হচ্ছিল, পড়াশোনার প্রতি একটু অমনোযোগী, পড়াশোনার প্রতি অনীহা আপনাদের কিন্তু আসছে, এই জায়গাটা কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনাদের হতে চলেছে। এডুকেশনের পার্টটা আমি যদি বলি ভালো। এবার আসি আপনাদের ক্ষেত্রে প্রেম। দেখুন, পঞ্চম ভাবে রিপ্রেজেন্ট হচ্ছে প্রেম,
এখানে আপনাদেরকে বলবো, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা পাবেন, আপনি তুলা রাশির মানুষ। কারণ যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একটু হলো মনোমালিন্য তৈরি হচ্ছিল, আপনি একটা সম্পর্কে যুক্ত আছেন, সেখানে ব্রেকআপ হয়ে যাচ্ছিল, সে ব্রেকআপটা কাটবে, শনি মার্গী হয়েছে। যদিও আপনাদের ঠাঁইয়া চলছে, যে কোনো পদক্ষেপ একটু সাবধানে আপনি নিন, তুলা রাশির আপনি যদি মানুষ হন। আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছে, এই বৃহস্পতি অবস্থান করছে এবং 24 নভেম্বর বকরি থেকে মার্গী হয়ে যাবে। এই বকরি থেকে মার্গী হয়ে যাওয়ার জন্য আমি একটি কথা বলবো, যারা টিচিং লাইনে আছেন, যারা আপনি প্রফেসর লাইনে আছেন, আপনি কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, আপনি কোনো অ্যাডভাইজার, লেকচারার, এই সেক্টরগুলো বা আপনি কোনো অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দিবে। কবে না, 24 নভেম্বরের পর থেকে এই পার্টগুলো, এই সাইটগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো কিন্তু আসবে। এবং এ মাসে আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ কিন্তু হতে চলেছে। ভাগ্যাধিপতি বুধ আপনাদের দ্বিতীয় অবস্থান করবে 13 নভেম্বর থেকে। ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্টে, ভাগ্যের সাপোর্টে আপনাদের কিন্তু অর্থ কিন্তু আসবে। কারণ ভাগ্যাধিপতি বুধ ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। চতুর্থভাবে শনি ঠাঁইয়া চলছে, আপনাদের ক্ষেত্রে শশনাঙ্গ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি। সম্পত্তি এবং রাজনীতি থেকে আপনারা লাভ পাবেন, এবং নিজস্ব বাড়ি বা কোনো জায়গা বা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটু ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। তবে ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন, আমি বলবো আপনারা 11 নভেম্বরের মধ্যে ইনভেস্টমেন্ট করুন ব্যবসা ক্ষেত্রে, তারপরে কিন্তু করবেন না, কারণ সপ্তমপতি আপনার অষ্টমভাবে চলে যাচ্ছে। সপ্তমভাব আমাদের হচ্ছে পার্টনারের জায়গা, সপ্তমভাব হচ্ছে ব্যবসার জায়গা, ডেলি ইনকামের জায়গা, দৈনিক রোজগার বাড়বে। কিন্তু যারা 5-6 জন মিলে কাজ করছেন, একে অপরের সঙ্গে যুক্ত আছেন, এখানে কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিগ কেয়ারফুল। কারণ এখানে কী হবে জানেন, আপনাকে ল্যাংমেরে একজন উঠতে চাইবে, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে। তবে মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা আপনাদের হবে। এবার আসি আপনারা যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, গ্ল্যামার দুনিয়াতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আপনি তুলা রাশির মানুষ, আপনি গ্ল্যামার ফিল্ডে আছেন, আপনি মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে তুলা রাশি। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেই সেক্টরগুলো কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দিতে চলেছে। এবং আপনাদের কর্মক্ষেত্রে যদি বলি, শনি দৃষ্টি দিচ্ছে একটা, যারা চাকরি খুঁজছিলেন চাকরি পাচ্ছেন না, এই চাকরির একটা সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি করছে। যারা একটু ফার বেটার চাকরি চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো চাকরির একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। আপনি যদি হন তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন তুলা রাশির যত মানুষ আছেন, কী উপায় করবেন সেটা আপনাদেরকে আমি ভিডিও শেষে বলবো, কী উপায় করলে ভালো হবে সেটা আপনাদেরকে জানাবো। এবং একাদশপতি রাশিতে অবস্থান করছে এবং 16 নভেম্বর থেকে ধনভাবে অবস্থান করবে, অর্থাৎ সফলতা, প্রফিট, লাভ আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। এবং বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভ আছে, অর্থাৎ এই সেক্টরগুলো কিন্তু যথেষ্ট আপনারা লাভ পাবেন। তবে মাথা ঠান্ডা করে এগান, চটজলদি ডিসিশন নেবেন না, তাতে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। নিজস্ব পার্সোনাল চার্ট তো দেখা দরকার, এটা একটা অ্যাভারেজ বিচার, প্রত্যেকের পার্সোনাল চার্ট আলাদা, দশা, মহাদশা, অন্তর্দশা আলাদা, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ফল কিন্তু আপনারা কিন্তু পাবেন।
তবে একটা কথা হলো, ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু এই মাসে পাবেন। সৌভাগ্য এবং আকস্মিক প্রাপ্তি, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে। বিয়ের ব্যাপারে এ মাসটা মোটেও কিন্তু শুভ না। যারা বিয়ের ব্যাপারে দেখাশোনা করছেন কি না, আমি বলবো একটু দাঁড়িয়ে যান, কারণ কানেকশানগুলো কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। গ্রহগত যে কানেকশান, বিয়ের ব্যাপারে খুব একটা শুভ কানেকশানগুলো থাকছে না, যোগাযোগগুলো কিন্তু হবে না, কমিউনিকেশানগুলো কিন্তু হবে না। এবং আপনি তুলাশে মানুষ কী করবেন, আপনি দেবাদিদেব মহাদেব উপাসনা করবেন। যত আপনারা ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায় যত আপনারা পাঠ করতে পারবেন, ততদিক আপনারা কিন্তু শুভফল কিন্তু পাবেন তুলা রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ নতুন যুগের একটা সূচনা হতে চলেছে তুলা রাশি। অবশ্যই আপনাদের যা প্রশ্ন আছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন তারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এখানে সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। এবং আপনারা আপনাদের ক্ষেত্রে যেটা আমি বললাম, নিজের দিকে দেখুন, নিজেরকে চিনতে শিখুন, লাভ আপনারা কিন্তু পাবেন। নমস্কার, ধন্যবাদ।